বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাচ্চাদের খুব পছন্দের একটা ডিশ, হোয়াইট সস পাস্তা নিয়ে। আমি একটা প্যানে জল দিয়েছি, জলটা গরম হতে দিয়ে এবার ম্যাক্রনিগুলো দিয়ে দিচ্ছি। 100 গ্রাম মতো ম্যাক্রনি নিয়েছি আমি, একটু নুন নিয়েছি, 1/2 টেবিল স্পুন মতো নুনটা দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে আমাকে এটা বয়েল করতে দিতে হবে। হাফ বয়েল হয়ে এসছে, 5 মিনিট মতো এটা বয়েল করলেই হবে। আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বাটার, চিজ, ব্ল্যাক পেপার, দুধ আর 1 চামচ ময়দা। এবার আমি প্যানটা গরম করে 1 চামচ মতো বাটার দিলাম। বাটারটা ভালো করে মেল্ট হবে, বাটারটা ভালো করে মেল্ট হচ্ছে। এবার আমরা এর মধ্যে চপড রসুনটা দিয়ে দেবো। আমরা রসুনটা দিয়ে দিয়েছি, 4টে রসুন চপ করে নিয়েছিলাম। এবার আমি এটাকে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে একটু কালার হবে তারপর আমি এই ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজিটেবলসগুলো এক এক করে আমি পরপর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম, একটু 1/2 টেবিল স্পুন দিলেই হবে। ভালো করে সবজিটা আমি নেড়ে নিচ্ছি, ভালো করে সবজিটাকে উল্টে পাল্টে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট রাখলেই হয়ে যাবে। সবজিটা প্রায় সিদ্ধ হয়েছে, আমি এবার সবজিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে একে একে প্লেটে সব তুলে নেব। এবার ছেড়েছি প্যানটা, এতে আবার 1/2 চামচ মতো আবার বাটার দিলাম। বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। এবার আমি এতে ময়দা অ্যাড করব, 1 চামচ মতো ময়দা। ময়দাটাকে ভালো করে নাড়ছি বাটারের সাথে, ভালো করে যাতে ময়দাটা ভালো করে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমরা দুধ অ্যাড করব। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, পুরোটা একবারে না দিয়ে কিছুটা দিয়ে নেড়ে নিয়ে তারপর বাদ বাকিটা ঢেলে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন মতো, 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে, ভালো করে নাড়তে নাড়তে প্রায় দুধটা ভালো করে ঘন হয়ে আসবে। এবং একটি ব্লেন্ডার দিয়ে আমি যদি এটাকে ভালো করে নাড়ি তাহলে আরও ভালো ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি চিজটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন চিজ আছে, আমি এটাকে ভালো করে দিই। তোমরা চাইলে নাও দিতে পারো। চিজটা ভালো করে মেল্ট হয়েছে, প্রায় আমাদের হোয়াইট সস রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছ হোয়াইট সস আমাদের প্রায় অলমোস্ট রেডি।
আমি এতে এবার ভেজিটেবলসগুলো অ্যাড করব। ফ্রাই করা ভেজিটেবলসগুলো সব দিয়ে দিলাম, আর বয়েল করা ম্যাক্রোনিটাও দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে নেড়ে নিতে হবে 2 মিনিটস। আমার প্রায় ম্যাক্রোনি প্রায় রেডি হয়ে এসেছে। ফ্লেভারের জন্য আমি একটু সামান্য হার্বস ইউজ করছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমাদের হোয়াইট চিজ পাস্তা রেডি। আমি এবার একটা ডিশে এটাকে সার্ভ করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ইয়াম্মি ক্রিমি একটা পাস্তা। আমি ওপর থেকে ব্ল্যাক পেপার একটুখানি ছড়িয়ে দিলাম। দেখো কত টেস্টি হয়েছে, তোমরাও বানাও। বা